মানে একটা খুনের ব্যাপার, রীতিমতো রহস্যজনক খুন। উনি কি মিস্টার স্যানন? Yes, he is in the laboratory. I have a letter for him from DC Detective Department. Yes, Sergeant Asher is waiting a letter from DC. I am coming. আপনি দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। ইউ টেক ইউর সিট প্লিজ। থ্যাংক ইউ। দেখুন, আমি খুব বিপদে পড়েই আজ আপনাদের কাছে এসেছি। কিন্তু মিস্টার সেন তো কোনো প্রাইভেট কেস হাতে নেন না। গুড ইভিনিং এভরিবডি। তল্পি তল্পা বাঁধরে সান্নাল, কি হলো স্যার? নতুন কাজের তাগিদে এসে রত্নগড়ের মহারাজা চন্দ্রকান্ত সিংহ রায়ের খুনের তদন্তের ভার আমাদের ওপর পড়েছে। সে কি? আমিও যে এই জন্য আপনার কাছে এসেছি। আপনি? আগে আমার নাম ডক্টর বিনয় পালিত। আমি মৃত মহারাজার বন্ধু আর ওদের ফ্যামিলি ফিজিশিয়ান। ও, দেখুন, মহারাজার মৃত্যু হয়েছে অত্যন্ত রহস্যজনকভাবে, মানে একেবারে ভৌতিক ব্যাপার। কিরকম? মানে মহারাজার মৃত্যু হয়েছে পেতনির হাতে। পেতনি? আগে হ্যাঁ, সে কি? আগে জলার পেতনি। কেসটা অদ্ভুত তো। ডিসিও লিখেছেন লোকাল পুলিশের সন্দেহ হয় যে খুনের পেছনে ইভিল পার্সনের বদলে ইভিল স্পিরিট আছে। অল রাইট সার্জেন্ট, ইউ মে গো। আই উইল রাইট টু দি ডিসি অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। ডক্টর পালি, আপনার কাছে কেসটা আমি পুরোপুরি শুনতে চাই, কিন্তু তার আগে আপনার এক পেয়ালা চায়ের দরকার। কে চা? লম্বা ট্রেন জার্নি করে স্টেশন থেকে ছুটে এখানে এসেছেন। আগে চা আমি খাই না, কিন্তু স্টেশন থেকে ছুটে এখানে এসেছি আপনি কেমন করে জানলেন? বসুন বলছি। মহারাজা খুন হয়েছেন পরশু রাত্রে, আর তখন থেকেই আপনি আপনার বাড়ির বাইরে আছেন, এবং মহারাজার মৃত্যুর ঠিক আগে বা পরে ইউ অ্যাটেন্ডেড এ প্রফেশনাল কল। ঠিক ধরেছেন, ঠিক ধরেছেন। রাত তখন প্রায় দশটা হবে। এক মিনিট। বলুন। হ্যাঁ, রাত তখন প্রায় দশটা হবে। আমি ল্যান্ডো করে জলার ধার দিয়ে যাচ্ছিলাম, হঠাৎ একটা বিকট হাসির শব্দ, তারপরে আর্তনাদ। ছুটে গিয়ে দেখি মহারাজ মুমূর্ষু অবস্থায় পথের ধারে পড়ে রয়েছে। ফার্স্ট এড দিয়ে তাকে বাড়ি নিয়ে যাবার পথেই তিনি মারা গেলেন। আচ্ছা, এত রাত্রে মহারাজা বাড়ি ছেড়ে জলাধারী বা কেন গেলেন? আর আপনি বা ইয়ে, মানে আমি একটা রুগী দেখে তখন ওই পথ দিয়ে ফিরছিলাম। আর মহারাজা যে কেন, দেখুন, আমার যা বিশ্বাস তা হয়তো আপনারা বিশ্বাস করবেন না। বিশ্বাস অবিশ্বাসের প্রশ্ন পরে আসছে, আপনি বলুন। দেখুন, আমার মনে হয় মহারাজা যাওয়ার পেছনে আছে ভূতের হাতছানি। কিরকম? তাহলে এই রাজপরিবার সম্পর্কে যে প্রবাদ প্রচলিত আছে তা আমি আপনাদের বলছি, শুনুন। এই রতনগড় রাজপরিবার অত্যন্ত প্রাচীন বংশ, এদের প্রতাপ ছিল অত্যন্ত বেশি, আর তার অপব্যবহার করেছেন যথেষ্টই। কর আদায়ের জন্য এমন কোনো অত্যাচার ছিল না যা এরা করেনি, আর এদের এলাকায় এমন কোনো সুন্দরী স্ত্রীলোকও ছিলেন না যারা এদের লোভের আগুনে পুড়ে ছারখার না হয়েছেন। সেই সময় লোভ আর লালসায় শক্তির ভিত যখন ধীরে ধীরে ক্ষয়ে আসছে, ঠিক তখন চার পুরুষ আগে এমনি এক শীতের রাতে thank you.
কি আজও দেখা যায় তার সর্বাঙ্গে আগুন জ্বলছে, সে মেয়েটির হাসি এখনো শোনা যায়। সে যখন হাসে তখন বোঝা যায় যে রাজ পরিবারের কারো উপর তার প্রতিহিংসা চরিতার্থ হবে, এইটি স্থানীয় লোকেদের বিশ্বাস। কিন্তু আপনি নিজে সব বিশ্বাস করেন? দেখুন, আমি ডাক্তার, ওসব ভূত প্রেতে বিশ্বাস টিশ্বাস আমার কোনো দিনই ছিল না, আর তাছাড়া ওসব সুপারস্টিশন থাকা উচিত নয়। কিন্তু মহারাজের মুমূর্ষু দেহের পাশে যেরকম পায়ের ছাপ আমি দেখেছি। পায়ের ছাপ? আগে হ্যাঁ, পায়ের ছাপ। অত বড় পায়ের ছাপ কোনো মানুষের হওয়া সম্ভব না মিস্টার সেন। এই রাজ পরিবারের কর্তাকে শপথ নিতে হয় যে বংশের কারো চরিত্রে যদি সামান্য দুর্বলতা আসে তো তাকে দূর করে দিতে হয়। আর শুধু এই কারণেই চন্দ্রকান্তের ছোট ভাই দেশ থেকে বিতাড়িত হয়েছেন, সে ধরুন প্রায় বছর 15-এর কথা হলো। আচ্ছা, চন্দ্রকান্ত রায় সন্তানাদি? আগে তিনি অবিবাহিত ছিলেন। তাহলে উত্তরাধিকারী হচ্ছেন কে? ওর মেজ ভাইয়ের ছেলে সূর্যকান্ত, তিনি বিলেতে থেকে লেখাপড়া করেন, আর মেজ ভাই তিনি পাঞ্জাবে থাকতেন। তারও মৃত্যু হয়েছে প্রায় বছর দুয়েক হলো। এই খবরটা তাকে দেয়া হয়েছে? আগে হ্যাঁ, তাকে কেবল করে দেয়া হয়েছে। তিনি পরশু চার্টার্ড প্লেনে কলকাতায় আসছেন। আচ্ছা, এই খুনের ব্যাপারে আপনার এত আগ্রহ কেন? আগে মানে আমি তো আপনাকে প্রথমেই বলেছি যে আমি রাজ পরিবারের একজন শুভানুধ্যায়ী, আর আমি চাই যে রহস্যের একটা কিনারা হোক। আর এই নতুন রাজা সূর্যকান্ত রত্নগড়ে এসে যেন কোনো বিপদে না পড়েন। তার মানে আপনি চান যে সূর্যকান্ত বরাবর রত্নগড়ের বাইরে থাকুক? একই কথা বলছেন আপনি, একই কথা বলছেন। আমি চাই যে মানে সম্পত্তির জন্য তার যেন কোনো বিপদ না হয়, আর এই জন্যই তো আমি আপনার কাছে এসেছি মিস্টার সেন। বেশ, আমি আপনাকে যথাসাধ্য সাহায্য করব। ধন্যবাদ, ধন্যবাদ মিস্টার সেন। তাহলে পরশু সূর্যকান্ত কলকাতায় আসছেন, তিনি গ্র্যান্ড হোটেলে থাকবেন। আর পরদিন সকালে 9টার সময় যদি আপনারা দয়া করে সেখানে একবার যান, তা আমিও সেখানে থাকবো, আমি তার সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেবো। বেশ তো, কত নাম্বার রুমে তিনি থাকবেন? রুম নাম্বার 231। আচ্ছা, আমি তাহলে এখন উঠি। নমস্কার। নমস্কার। নমস্কার।
Come in, please. Good morning, Kumar Bahadur. Morning. I hope you are Mr. Sanyal. Aapni bhul korechen. Aami Sarojit Sen. Aapni Sarojit Sen? তাহলে আধ ঘন্টা আগে যিনি এসেছিলেন তিনি কে? আধ ঘন্টা আগে? হ্যাঁ, ঠিক আধ ঘন্টা আগে এক ভদ্রলোক এসে বললেন যে তার নাম ডিটেকটিভ মিস্টার সেন, জ্যাঠামশাইয়ের মৃত্যু তিনি তদন্ত করছেন আর আমার সেফটিরও তিনি ব্যবস্থা করছেন। আচ্ছা, তারপর? আমার একটা লেটেস্ট ফটোগ্রাফও তিনি নিয়ে গেছেন আর যাওয়ার সময় একটা নোট লিখে বলে গেছেন মিস্টার সান্যাল এলে তাকে দেবেন। দ্যাটস রাইট। ওই নোটটা দেখি। পরে চালেই কিস্তি মাত, ভালো চাও তো সরে দাঁড়াও। দেয়ার ইজ সামথিং ইন ডিড, লুক এট দিস বিমল। এক্সকিউজ মি কুমার বাহাদুর, এ আমার অ্যাসিস্ট্যান্ট বিমল গাঙ্গুলি। নমস্কার। কিন্তু এর মানে কি? কে এই লোকটা? আর যেই হোক, সে যে আপনার মিত্র নয় তা তো বেশ বুঝতে পারছেন। লোকটার চেহারা আপনার মনে আছে? চেহারা এমন কিছুই না, খালি মুখ জুড়ে রয়েছে চাপ দাড়ি আর চোখে একটা কালো চশমা। ছদ্মবেশের অতি সাধারণ উপকরণ। কিন্তু ডক্টর পালিতকে দেখছি না তো, তার তো বোধ হয় নটার সময় আসার কথা ছিল। অনেক আগেই তার আসার কথা, স্টেটের ব্যাপারে কি সব জরুরি কথাবার্তা ছিল। অ্যান্ড আই এম ওয়েটিং দিস হোল মর্নিং ফর হিম। একবার খুঁজিয়ে দেখলে হতো না? তিনবার আমি তার বাড়িতে টেলিফোন করেছি, বাট নো রিপ্লাই। একটা কথা, এই সম্পত্তিতে ডাক্তার পালিতের কোনো স্বার্থ আছে কি? জ্যাঠামশাইয়ের মৃত্যুতে স্টেটের উনি এক্সিকিউটর হয়েছেন, তাছাড়া নগদ 10,000 টাকাও উনি পাবেন। আচ্ছা, আপনি তো অবিবাহিত, গড ফরবিড, ধরুন আপনার ভালো মন্দ যদি একটা কিছু হয় তাহলে সম্পত্তির উত্তরাধিকারী কে হবেন? জ্যাঠামশাইয়ের ঘনিষ্ঠ বন্ধু সঞ্জীব রায়। কিন্তু মহারাজা বিশেষ করে তাকেই বা কেন সম্পত্তির উত্তরাধিকারী করলেন? হয়তো তার বিশ্বাস ছিল যে স্টেটের রক্ষণাবেক্ষণ তিনিই ভালো করে করতে পারবেন। ডক্টর পালিত দেখছি এসব কথা খুব চমৎকারভাবে এড়িয়ে গেছেন, উনি বোধ হয় একথা জানেন না। তাছাড়া জ্যাঠামশাইয়ের উইল এখানে সলিসিটরের কাছে রয়েছে, গ্রামের কারোর কাছে এখন সেটা পড়া হয়ে ওঠেনি। যাকগে, আপনি রত্নাকর যাচ্ছেন কবে? আপনি যখন যেতে বলেন। তবে ডক্টর পালিত বলছিলেন যে আজ সন্ধ্যের গাড়িতে যেতে। ব্যস্ত তাই যান না, বিমলও আপনার সঙ্গে যাবে। আমি কেন? সান্যাল? সান্যালকে আমি পাঠাতে চাই না, তাকে ওরা চেনে, ওকে পাঠালে তারা টের পেয়ে যাবে যে কেসটা আমরা টেক আপ করেছি। বাই দি বাই, ডক্টর পালিতের কলকাতার ঠিকানাটা আপনার কাছে আছে? হ্যাঁ, অ্যাড্রেসটা তো আমার কাছেই ছিল। এই যে, ধন্যবাদ। আচ্ছা তাহলে আমরা এখন উঠি, স্টেশনে আবার দেখা হবে, কেমন? গুড বাই। বাই বাই। বিমল, আমি ডক্টর পালিতের বাড়ি যাচ্ছি, তুমি এদিকটা একটু নজর রেখো। ডাক্তারবাবু বাড়ি আছেন? আগে না, তিনি সকালেই তো এখান থেকে চলে গেছেন। চলে গেছেন? আচ্ছা, কিছু বলে গেছেন? আগে না। চশমা ছদ্মবেশ নেবার খুবই একটা সহজ উপায়, ভদ্রলোককে না দেখলেও। আমি কিন্তু তার সন্দেহ করি ওই ডক্টর পালিতকে, অ্যাপয়েন্টমেন্ট করে না আসাটা তার খুবই রহস্যজনক। সন্দেহ তুমি সকলকেই করতে পারো, কিন্তু যতক্ষণ না সঠিক প্রমাণ পাচ্ছ ততক্ষণ কাউকে অপরাধী বলে সাব্যস্ত করতে পারো না। আপনি কিন্তু গেলে স্যার বড় ভালো হতো। ঘাবড়াচ্ছ কেন গাঙ্গুলি? যখন যেখানে দরকার ঠিক জায়গায় ঠিক সময় আমি উপস্থিত থাকব। তুমি কিন্তু চোখ কান খোলা রাখবে, সকলের উপর সজাগ দৃষ্টি রাখবে আর কুমারকে ছায়ার মতো অনুসরণ করবে।
কেননা বেশ বুঝতে পারছো শত্রু খুব বুদ্ধিমান। হ্যাঁ তা বুঝতে পারছি স্যার। তাহলে চলো তোমাকে স্টেশনে এগিয়ে দিয়ে আসি। চল বাদর এ সামান উঠাও। আরে ছোট্ট পালি আপনি আপনি এসে পড়েছেন। দেখুন আমাকে না পেয়ে হয়তো আপনি নানা কথা ভাবছিলেন, কিন্তু ব্যাপার হয়েছে হঠাৎ একটা রুগীর টেলিগ্রাম পেয়ে। ইনি মিস্টার বিমল গাঙ্গুলি, মিস্টার সেনকে আমার সঙ্গে পাঠিয়েছেন। ও নমস্কার, আসুন আমি গাড়ি এনেছি। তা বাড়ি কাটতে দেখছি না যে। দেখুন আপনি যে এখানে আসবেন সেটা আমি ইচ্ছে করি গোপন রেখেছি, আর মহারাজা মারা যাওয়ার পর বাড়িতে আর কেই বা আছে বলুন যে এখানে আসবে। কিন্তু এখানে কুলি টুলি দেখছি না যে। এই যে তুই এসেছি, শোন এই মালগুলো আমার গাড়িতে তুলে দে, গাড়িতে গাড়িতে। আসুন ভেতরে আসুন। এ মহারাজের পুরনো চাকর লক্ষণ, ওই আপনাদের এখানে দেখাশুনো করবে। আচ্ছা আজ তাহলে আমি আসি, নমস্কার, আবার দেখা হবে। লক্ষণ উনি কে? আমার বোন সাবিত্রী। এ বাড়িতে থাকে নাকি? আগে হ্যাঁ বাবু, ওর স্বামী নিরুদ্দেশ তাই এইখানেই থাকে আর সব দেখাশুনো করে। বাহ কড়া পাকের সন্দেশ, এখানকার বাজারে এসব পাওয়া যায় নাকি? আগে না বাবু, এ আওয়াজ পাড়া গান, এখানে কোথায় পাওয়া যাবে? কুমার বাহাদুরের জন্য কলকাতা থেকে আনানো। কলকাতা থেকে? কলকাতা গিয়েছিলে নাকি? আগে তো না তো। তাহলে এসব এলো কি করে?
আর একজন এনেছে, ডাক্তারবাবু এনেছে। আর দেবো না। আপনাদের শোবার ব্যবস্থা রাজাবাবুর ঘরেই করা হয়েছে, কিন্তু আমি বলছিলাম কি ও ঘরে না থাকলেই পারতেন। কেন বলো তো? রাজাবাবু পেত্নীর হাতে মারা গিয়েছেন, বারান্দায় বেরুলেই জলা দেখা যায়, তাই ওখানে থাকতে সব ভয় পায়। ভয় পায়? জলা দেখা যায় বলে? আমরা ওই ঘরে থাকতে চাই। কুমার বাহাদুর, আপনার ওখানে থাকতে কোনো ভয় করবে না তো? মোটেই না। লক্ষণ চলো। রাজাবাবু মারা যাবার পর ঘরের আসবাবপত্র কিছুই নাড়ানো হয়নি। আমি শুধু রোজ সকালবেলা একবার করে এসে পরিষ্কার করে ঘরে চাবি দিয়ে রাখি। মহারাজা চন্দ্রকান্তর গান বাজনা সবকে দেখছি। আচ্ছা হ্যাঁ, আগে বাড়িতে গান বাজনার কত আসর বসত, দেশ বিদেশ থেকে কত ওস্তাদ বাইরে আসত। তখন সে এ বাড়ির এরকম ছন্ন ছড়া দশা ছিল, পাইক বরকন্দাজ আমলা গোমস্তা মিলে বাড়ি একবারে গম গম করত। আপনাদের বিছানা ঠিকই আছে, আমি যাই, দরকার হলে আমায় ডাকবেন। আমি ওই বারান্দার একেবারে কোনো ঘরটা চাই। বলছিলাম কি দরজাগুলো একটু ভালো করে বন্ধ করে শোবেন। কুমার বাহাদুর, আপনি ক্লান্ত, আপনি বরং শুয়ে পড়ুন, আমি ততক্ষণ ব্যস্ত। আপনি নিশ্চিন্তে আপনার ক্লু খুঁজুন, কিন্তু আমাকে শোয়াবার জন্য আপনি এত ব্যস্ত কেন? আমি বরং একটু ব্যালকানিতে গিয়ে দাঁড়াই। কি মানুষের গান এত রাত্রে জ্বলায়?
যাকে চলুন শুয়ে পড়ি। ব্যাপারটা কেমন যেন ভুলমেলে লাগছে, কিছুই ঠিক বুঝতে পারছি না। কিছু ভয় নেই কুমার বাহাদুর, আমরা তো তৈরি রইলাম, রাত্রে যেই আসুন না কেন তাকে কয়েকটা শিশির গুলি খেতেই হবে। শুয়ে পড়ো। আচ্ছা লক্ষণ, কাল রাত্রে তুমি কোনো কান্নার আওয়াজ পেয়েছিলে? আগে কই না তো, তবে তবে কি বলে রাত্রে একটা পেত্নি নাকি জলার ধারে কেঁদে কেঁদে বেড়ায়। লোকের কথা ছেড়ে দাও, যত সব গাঁজা খুঁজি গল্প রটা না, ওদের অভ্যেস। যা রটে তা কিছুটা বটে, সে দুপাতা ইংরেজি পড়েই কি সব হেসে উড়িয়ে দেওয়া যায় বাবাজি। ইনি সঞ্জীব বাবু, কর্তা বাবুর বন্ধু। ও আপনি, বসুন বসুন বসুন। আপনি সঞ্জীব বাবু? আর সঞ্জীব, সঞ্জীব এখন নির্জীব হয়ে পড়েছে বাবাজি। সাধে কি আর শাস্ত্রে বলেছে যে নাম আর রূপ সবই মিথ্যে, সে কি জানে মশাই? আপনার নাম রূপ সবকিছু মিথ্যে হয়ে গেল? ওরে বাবাজি, শুধু আমার কেন, জগৎটাই চলেছে মিথ্যের ওপর। মায়া মায়া, সবই মহামায়ার মায়া। হ্যাঁ বাবাজি, কাল তোমরা এলে আমার উচিত ছিল যে তক্ষুনি এসে তোমাদের সঙ্গে দেখা করা, কিন্তু বাবাজি সামাজিকতা করি কখন বলো তো, সময় পাই কোথা, আরে শেষ বয়সে পারের করির জোগাড় করতে হবে তো। হ্যাঁ কিন্তু ধম্মকম্মে মন দিয়ে কি করে বলো তো বাবাজি, চন্দ্রকান্ত আমার বন্ধু হয়ে আমার সঙ্গে এই শত্রুতা করে গেল, তোমাদের এই বিষয়ের জালে আমাকে জড়িয়ে ফেলবার ব্যবস্থা করে গেল, বলে কিনা তুমি গেলে আমি। মা মা, এ কি গেরোয় আমায় ফেললি মা। যাক সূর্যকান্ত, তুমি একটু সাবধানে থেকো, নিজে মরে আমাকে যেন মেরো না বাবাজি। আর সাবধান করেই বা কি হবে বলো, কেননা সাবধানের যেমন মার নেই
তেমনি মারেরও তো সাবধান নেই বাবাজি। আচ্ছা, মহারাজের তো আপনি ঘনিষ্ঠ বন্ধু ছিলেন, তার মৃত্যু সম্বন্ধে আপনার কি ধারণা? অপদেবতার হাতে অপমৃত্যু, অপদেবতার অস্তিত্ব আপনি মানেন বাবাজি? দেবতাকে যখন মানি তখন অপদেবতাকে তো মানতেই হবে। আরে সেই জন্যই তো সকাল হতেই আমি তোমাকে সাবধান করে দিতে এসেছি, তো জলার ধারে যেও না বাবাজি। কিন্তু আমরা যে ঠিক করেছি আজ সকালে ওই জলার ধারে পেদনির বাসা তন্ন তন্ন করে খুঁজে বেড়াবো। জলার ধারে যাবে? না না না, ও কাজটি করো না বাবাজি, বৃদ্ধস্য বচনম গ্রাহ্যম। কিন্তু আমরা যে ঠিক করেছি যাবই। যাবে একান্তই যাবে। বেশ, কিন্তু বাবাজি তোমাকে তো একা বিপদের মুখে ছেড়ে দিতে পারি না, আমাকেও তো সঙ্গে যেতে হয়। তো বেশ চলো চলো। এই জায়গাটা আগে বিশেষ তেমন খারাপ ছিল না, বেশ খোলামেলা, মানে হচ্ছে বেশ চমৎকার, বেশ মনোরম ছিল। হঠাৎ পেটনির উৎপাত আরম্ভ হলো, ভয়ে পরিবার বুকের ভেতর হাত পাশে দিয়ে যায় জানো বাবাজি। এই গাছতলায় আমাদের ওই ডাক্তার চন্দ্রকান্তের লাশটা খুঁজে বার করে। মা, তোর মনে এই ছিল মা, এই বুড়ো বয়সে তোদের সঙ্গে এই বন জঙ্গলে ঘুরে বেড়াচ্ছি। মা, তোর ইচ্ছাই পূর্ণ হোক। কি দেখছেন? নতুন কোন হার বুঝি? হার মানে? হার মানে এ প্ল্যান্ট উইথ সফট স্টেম দ্যাট ডাইজ টু দি রুট এভরি ইয়ার। আহা, তোমার লেকচার থামাও তো পাবে স্যার, এই জন্যই তো তোমাকে পাগল বলে। তোমার এই ফিরিঙ্গি নামলা ঘাস পাতার খবর নেওয়ার জন্য এরা এখানে আসেননি? তাহলে ইনি হচ্ছেন আমাদের নতুন কুমার বাহাদুর, আর ইনি হচ্ছেন মিস্টার বিমল গাঙ্গুলি। হ্যাঁ, মিস্টার বিমল গাঙ্গুলি, ইনি কলকাতার একজন নামজাদা গোয়েন্দা, এখানে এসেছেন আমাদের চন্দ্রকান্ত খুনের তদন্ত করবার জন্য। ও নমস্কার 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 নমস্কার। আচ্ছা প্রফেসর, মহারাজের মৃত্যু সম্বন্ধে আপনার কি ধারণা? মহারাজার মৃত্যু সম্বন্ধে? দেখুন, এ শুধু মহারাজার মৃত্যু কেন, এই সবার মৃত্যু সম্বন্ধে আমার এক ধারণা। মৃত্যু মানে ট্রান্সফরমেশন, ট্রান্সফরমেশন অফ এনার্জি। মানে ধরুন, যেমন গাছ থেকে ফুল, ফুল থেকে বীজ, বীজ থেকে আবার গাছ। আহা প্রফেসর, তোমরা সাতকাণ্ড রামায়ণ থামিয়ে এদের কাজের যাতে সুবিধা হয় এমন কোনো খবর দিতে পারো? এদের কাজের সুবিধে তো তা তেমন তো। তবে হ্যাঁ, দেখুন, এই জলায় বেশি ঘোরাফেরা করবেন না। কেন? পেটনির ভয় নাকি? আরে সে তো রাত্রির বেলা, দিনের বেলা কিসের ভয়? না 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 না, এইসব ব্যাপার নিয়ে ঠাট্টা তামাশা ভালো নয়। এখানে জানেন এই সাপ আর বুনো শুয়োর এই যথেষ্ট আছে। তা তুমি রাত দিন এখানে ঘুরঘুর করে বেড়াও কেন প্রফেসর? আমি? হ্যাঁ, আমি বেড়াই নিজের দরকার। জলার ভিতরে আপনার কি দরকার? দরকার কি বলেন মশাই? দরকার এখানে ব্রিওফিটা, এই থেলোফিটা, অ্যালজি, এই এই টাইপের বহু স্পেসিমেন আছে। এই দেখুন, এই ভুলে গেলাম, সব মুশকিল হয়ে গেল। এই আজ সকালই গ্ল্যাডিওসাস সুপার বার একটা স্পেসিমেন আমার জোগাড় করার কথা ছিল। কি মুশকিলই যে পড়েছি, এই কিছুই মনে থাকে না, সব ভুল হয়ে যায়। পণ্ডিত হলে এরকম পাগল হয়? ভাগ্যিস আমার পাণ্ডিত্য নেই, তাহলে এরকম পাগল হয়ে আমাকে ঘুরে বেড়াতে হতো, কি বলে? লক্ষণকে আপনি বলেছেন মহারাজার বিশ্বস্ত চাকর, কিন্তু কিন্তু কি বলুন, ওর চালচলন কেমন যেন। মহারাজকে মারায় ওর কি স্বার্থ থাকতে পারে বলুন। আচ্ছা, এও তো হতে পারে যে কারোর হাতের পুতুল। কারটা কি গাইছে? এই গানের কথাই তো কলকাতায় আপনাদের বলেছিলাম। কুমার একা আছেন, আমি চললাম।
তুমি বুঝি নতুন কুমার বাহাদুর? পালাও এক্ষুনি এখান থেকে পালাও। পালাবো কেন? কেন কি বোকারে, কি বলতে চাও তুমি? কি বলতে চাই? পালাও দূরে, অনেক দূরে। আমি যাব না। যাবে না তবে মরবে? দাঁড়াও, তুমি কে? আমি আমাকে এখনো চেনো না? আমি জলার পেতনি। আমি এখানে রোজ আসি। কান্নাকাটি করলে কি হবে? না 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 না, ও আমি পারবো না।
একবার ধরা পড়লে চাকরিতে যাবে, পুলিশে জানাবো কথা। গাঙ্গুলি কুমার, কি হয়েছে? ঘরে কে যেন এসেছিল? ঘরে
কিন্তু আপনি কোথায় গিয়েছিলেন? জলায়। জলায়? এত রাত্রে? হ্যাঁ। আলোর সংকেত না আলিয়া? মানে? না কিছু না, আপনি এবার আমার সঙ্গে চলুন তো, লক্ষণের ঘরটা একটু দেখে আসি। কোনো বিপদ আপদ হয়নি তো? না, তুমি একটু আগে ঘর থেকে বেরিয়েছিলে। ঘর থেকে আগে না তো? কোনো আওয়াজ টাওয়াজ শুনতে পাওনি? আওয়াজ? আমার ঘুমটা একটু বিস্তৃ, ঠিক কুম্ভকর্ণের মতো। তা আপনাদের অনেকক্ষণ ডাকাডাকি করতে হয়েছে নিশ্চয়ই। আচ্ছা তুমি ঘুমো, দরকার হলে ডাকবেন। আমি ডক্টর পালি। আপনি এত রাত্রে? জলায় সেই হাসিটা শুনলাম কিনা, তাই ভাবলাম কোনো বিপদ আপদ। যা ভয় হয়েছিল। কিন্তু এত রাত্রে আপনি কোথায় যাচ্ছিলেন? ওই যে সেই জরুরি কেসটার কথা বলেছিলাম, সে রুগী দেখে ফেরবার পথে হঠাৎ। আপনার দেখছি রাত বিরে তো কলের বিরাম নেই। তা যা বলেছেন। আচ্ছা কথায় কথায় আপনাদের রাত আর আমি বাড়িয়ে দেবো না, আমি এখন চলি। নমস্কার। নমস্কার। কাল রাত্রে সে মহাপ্রভুর আসবার কারণটা এতক্ষণে বুঝতে পারলাম। কেন, কিছু চুরি গেছে? হ্যাঁ, আমার একটা পোশাক। পোশাক? পোশাকটার মধ্যে কোনো বিশেষত্ব ছিল কি? না, এমন কিছু নয়। তবে কলকাতায় যে ফটোটা আমার হাত ছাড়া হয় সেটা এই পোশাক পরে তোলা ছিল। তবে মর পেটনির হাতেই মর। চলে যাও।
আমি বলছি এখন এখান থেকে চলে যাও, নইলে। নইলে কি? কিছু না, কি আবার? হ্যাঁ কিছু একটা নিশ্চয়। বলো কি বলতে গিয়ে তুমি থেমে গেলে। কুমার বাহাদুর আমি। ও আপনি? মেয়েটি কে? জানি না। ও বলে ও জলার পেট নেই, কিন্তু এত রাত্রে আপনার এখানে একা আসা উচিত হয়নি। জানি। কি জানেন বিমলবাবু, এখানকার সব জিনিসের মতোই ও মেয়েটিও রহস্যে ঘেরা। কে তা আমি জানি না, তবে আমার মনে হয় যে বহু দুঃখ জীবনে পেয়েছে এবং আজও পাচ্ছে। আপনি কিছু মনে করবেন না কুমার বাহাদুর, আমি একটা কথা বলতে চাই। আপনার এভাবে একা জলায় আসাটা বোধ হয় উচিত হচ্ছে না। মেয়েটি কে, কোথায় থাকে, কেন এবারে জলায় আসে, আপনি তো তা জানেন না। আচ্ছা, সব কিছুতে সন্দেহ করা কি আপনাদের অভ্যেস? আপনি রাগ করবেন না কুমার বাহাদুর, আমাদের কাজের গোড়ার কথাই হলো অনুসন্ধিৎসা। না না, রাগ আমি করিনি, তবে মেয়েটি সম্বন্ধে আপনি যা ভেবেছেন তা বোধ হয় ঠিক না। ইহে ভাবছো কি, চুপ করে রইলে কেন? শুনেছি তুমি তো খুব মস্ত বড় গোয়েন্দা, এবার চাল চালো, তোমার বহরটা একবার দেখি। মিস্টার গাঙ্গুলি, দেখুন কাকে ধরে নিয়ে এসেছি। আরে প্রফেসর গুপ্ত যে হয়ে গেল। আরে তুমি আবার হঠাৎ এখানে কেন, পদগুলো নাকি? ব্যাপার প্রায় তাই, জোর করে ধরে নিয়ে এলাম প্রফেসর। এইসব কি কথা এইসব? হ্যাঁ আচ্ছা, আপনারা কিসব যে বলেন, বলবার কি, আমি কি নিচে কথা বলি? সেই চন্দ্রকান্তর আমল থেকে দেখে আসছি, তোমাকে জোর করে না ধরে আনলে তুমি এ বাড়িতে পা দাও না। কেন বলো তো, এখানে কি বাঘ আছে না ভাল্লুক আছে যে তোমাকে খেয়ে ফেলবে? এই যে বাবা লক্ষণ, এসেছো, তুমি হাত গুনতে জানো বাবা, একটু আধা দিয়ে এনেছো তো, দাও। কি হে, তুমি কি পালাবার চেষ্টা করছো নাকি? রাজাকে বিপদে ফেলে তুমি যে পালিয়ে যাবে সেটি হচ্ছে না। এখন থাক না। কেন? প্রফেসর এলেন, একটু গল্প সল্প গরম করা যাক। গল্প এর সঙ্গে? কি হে প্রফেসর, তুমি আবার গল্প বলতে শিখলে কবে থেকে? হে তুমি তো এই ঘাস পাতাই চেনো গরু ছাগলের মতো, যা কারোর উপকারই আসে না। জানো বাবাজি, তোমাদের এই প্রফেসর আর এই ডাক্তার, এদের দুজনের ধরন ধারণই আলাদা। সত্যি ডক্টর পালিতে চালচলন আমিও কিছু বুঝতে পারছি না। আমরা এখানে আসবার পর কই একদিনও তো এলেন না উনি দেখা করতে। আগে ডাক্তারবাবু তো আজ এসেছিলেন? এসেছিলেন আগে। হ্যাঁ কখন? সেই ভোরবেলা, আপনারা তখন ঘুমোচ্ছিলেন তাই এই চিঠিখানা দিয়ে গেছে। সামনের শনিবার রাত্রে ডক্টর পালিতের বাড়ি সকলের নেমন্তন্ন। হ্যাঁ ও তা বেশ বেশ, তবু যা হোক ডাক্তারের দয়া দুটো ভালো মন্দ মুখে দেওয়া যাবে। কি হয় প্রফেসর, যাবে তো? নিশ্চয়ই যাব, নিশ্চয়ই। নেমন্তন্ন করতে পর্যন্ত ডক্টর পালিতে এলেন না, নিজে না এসে চিঠি পাঠালেন। আগে ডাক্তারবাবুর কত কাজ তাই বোধ হয়। আর হয় তোমাকে সাক্ষী দেবার জন্য ডাকা হয়নি লক্ষণ। আগে আচ্ছা বাবাজি, নেমন্তন্ন যখন করেছে তখন, হ্যাঁ কি বারটা বললে? শনিবার। শনিবার তিথিটা, না না না, ডাক্তার দিনটা ভালো ঠিক করেনি মনে আছে প্রফেসর? আরে ওই তিথিটি তো চন্দ্রকান্ত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আবার সূর্যকান্তকে তো ওই জলাধার দিয়ে ফিরতে হবে। হ্যাঁ হ্যাঁ, তা তো হবে, তা তো হবে। তিথিটির ভয় আমি করি না, আমি ভাবছি ডক্টর পালিতের কথা। তিথিটির ভয় করে না, বেশ তোমাদের যা খুশি তাই করো, আমাদের দাবাই ভালো। সব জিনিসটা কেমন যেন হেয়ালি ঠেকছে। মিস্টার সেন যদি থাকতেন, মিস্টার সেন যদি থাকতেন
তার সঙ্গে এক হাত লড়ে দেখতুম। শুনেছি তার বড় বুদ্ধি, তাকে একবার যাচাই করে দেখতুম। তার সহকারী তো মাছ পেয়ে আছেন। এই নাও কিস্তি। আরে প্রফেসর, তুমি এত ভালো খেলতে পারো ওটা তো আগে জানতাম না। আরে এসো এসো, তোমার সঙ্গে এক হাত হয়ে যাক। আগে আমার সময় কোথায়, দেরি হয়ে গেছে আজকে। তাহলে নমস্কার। আবার তুমি এসেছো? কতবার না বলেছি এখানে তুমি একলা এসো না। তুমি আসো কেন? আমি যদি বলি তোমার জন্য। আমার জন্য? হ্যাঁ, এই তোমাকে রত্নগর থেকে চলে যাওয়ার কথা বলছি। ভালোর জন্যই বলছি, তুমি এখান থেকে চলে যাও। যদি যাই তোমাকেও সঙ্গে নিয়ে যাব। আমাকেও নিয়ে যাবে? ঠিক বলছো, ঠিক বলছো তুমি। তাই করো, আমাকে নিয়ে চলো। এই নরক থেকে আমায় মুক্তি দাও। আমি আর সহ্য করতে পারছি না, এই নরক থেকে আমায় মুক্তি দাও। আমি কথা দিচ্ছি তোমাকে না নিয়ে।
কুমার। দেখে কুমার 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 কি হয়েছে? কি আমার একজন আক্রমণ করেছিল, তারপর তার আগে এক ধাক্কায় আমার ছেলে দিয়ে সে লোকটার উপর ঝাঁপিয়ে পড়ে, তারপর আমার কিছু মনে নেই। আক্রমণকারী কি আপনি চিনতে পেরেছেন? তাহলে ও লোকটা কে ওখানে যে মরে পড়ে আছে? ওই কি তাহলে মরে পড়ে আছে? হ্যাঁ ওই যে, আপনি উঠতে পারবেন তো? উঠুন। এই যে দেখুন না, দেখি রাস্তা তারা কোথায়, এখানে তো ছিল। ল্যান্ডার শব্দ না, প্রফেসর গুপ্ত, প্রফেসর গুপ্ত, আপনি? নমস্কার নমস্কার নমস্কার। আপনি ওদিক দিয়ে কোথায় যাচ্ছিলেন? আসামির খোঁজে। আসামির খোঁজে? হ্যাঁ মশাই, আসামির খোঁজে। আপনি খুঁজে বেড়াচ্ছেন মানুষ আসামি, আর আমি খুঁজে বেড়াচ্ছি কোন বেটা গাছ কোথায় লুকিয়ে আছে। আচ্ছা প্রফেসর, আপনি বলতে পারেন কাল রাত্রে এখানে কোনো শব্দ টব্দ শুনেছিলেন কিনা? শুধু শুনেছিলাম কি মশাই, কাল সারা রাত আমি ঘুমোতে পর্যন্ত পারিনি। এই ব্যাপারটা কি হয়েছিল? কাল রাত্রে কুমার বাহাদুরকে এখানে কি আক্রমণ করেছিল? হ্যাঁ দেখুন না, সর্বনাশ, কত বড় পায়ের ছাপ। তারপর লোকটাকে ধরতে পেরেছেন তো? না, ভাবছি লোকটা কে যে একটার পর একটা খুন করে যাচ্ছে। তাহলে আপনাকে বলেই ফেলি মশাই, ওই দূরে টিলাগুলো দেখছেন তো, ওই যে, হ্যাঁ, ওর ওধারে এই একজন মানুষ থাকে, আমি নিজে চোখে দেখেছি মশাই, বিশ্বাস করুন।
দরকার নড়ো না। কে তুমি, এখানে কি করছো? অমনি বোবা সেজে গেলে? এখানে তোমার কি দরকার? চিনতে তো পারলে না বিমল। আপনি স্যার? আপনি এখানে? আমার আস্তানাটা তোমাদের রাজপ্রাসাদ দিচ্ছে এমন কি খারাপ? ফাঁকাও আছে, ভালো হওয়াও খেলে। আচ্ছা স্যার, কালকে রাতের ঘটনা সব আপনি জানেন? সব নয়, কিছু কিছু জানি। আচ্ছা লাশটা কার, আর কোথায় গেল সেটা, আর গুলি বা ছুড়লো কে? লাশটা যে কার আর কোথায় বা গেল তা এখনো পর্যন্ত আমি বুঝতে পারিনি। কিন্তু যারই হোক, সেটা এমন একজনের যে আমারই মতো জলায় লুকিয়ে থাকত। দূর থেকে দু একদিন তাকে লক্ষ্য করেছি, আর গুলি ছুঁড়েছিলাম আমি অপরাধীকে তাড়া করে ধরব বলে। শেষ পর্যন্ত তুমি যখন এসে পড়লে তখন আমার তো ছুটি। কিন্তু রহস্যটা পরিষ্কার হলো না স্যার। হবে হে হবে, যাক না দুটো দিন। ততদিন এক কাজ কর, চলো দুজনে মিলে রাজবাড়িতে গিয়ে রাজভোগ খাই। জলা এদিকটাতে আগে কখন আসেনি তো? ওটা আনন্দরামের বাড়ি না? হ্যাঁ। আচ্ছা তোমার নিশ্চয়ই ওর সঙ্গে আলাপ হয়েছে, আমার সঙ্গে একটু পরিচয় করিয়ে দেবে? বেশ তো চলুন না। প্রফেসর গুপ্ত, প্রফেসর গুপ্ত বাড়ি আছেন? এই যে আপনার জলা সেই লোকটিকে ধরে এনেছি প্রফেসর। লোক ইনি ডিটেকটিভ মিস্টার সেন। মিস্টার সেন? মেয়েরই সহকারী। ও নমস্কার। আপনি জলার মধ্যে গোপনে বাস করছিলেন যে? আপনি যেমন গাছগাছড়া খোঁজে ঘুরে বেড়ান, আমিও তেমনি একটা কিছুর খোঁজে থাকি। একটা কিছুর খোঁজে? ও বুঝতে পেরেছি মশাই, বুঝতে পেরেছি। বটানিতে আপনারও আমার মতো ঝোঁক আছে নিশ্চয়ই। হ্যাঁ আপনার কাছে? আচ্ছা প্রফেসর, আজকাল কে নিয়ে রিসার্চ করছেন? রিসার্চ সে সে শুনলে আপনি হেসে ফেলবেন। না না, সে কি কথা, আপনি বলুন। কি জানেন, ডারউইন থেকে আপনার গিয়ে সবাই বলে আসছেন স্ট্রাগল ফর এক্সিস্টেন্স, মানে জীবন সংগ্রাম। কিন্তু আমি বলি তার চেয়ে অনেক বেশি, স্ট্রাগল ফর সুপ্রিমেসি, স্ট্রাগল ফর জাস্টিস। গাছেদের মধ্যেও মানুষের মতো ঠিক এমনি ভাবে সংগ্রাম চলছে, এন্ড ওয়ান ডে ইট উইল উইন, আই টেল ইউ ইট মাস্ট উইন। আপনারা এলেন তা একটু জল টল? না না প্রফেসর, আপনি শুধু শুধু ব্যস্ত হবেন। আচ্ছা আর কাউকে দেখছি না তো, সকলে বেড়াতে গেছে বুঝি? না আমি এখানে একলাই থাকি। সে কি, আপনি এখানে একেবারে একা থাকেন? হ্যাঁ একা কেন, একা কেন, এই এরা সব রয়েছে তো এরা। আচ্ছা আর আপনাকে বিরক্ত করবো না, আজ তাহলে আমরা চলি কেমন? মিস্টার সেন, আপনি হঠাৎ করতে একেবারে জলা থেকে? বলেছিলাম তো প্রয়োজনীয় মুহূর্তে ঠিক পাশে থাকব। প্রয়োজনীয় মুহূর্ত? সে মুহূর্ত কি কাল রাত্রে বাসেনি বিমলবাবু? তা এসেছিল, আর উনি কাল রাত্রে আপনাকে বাঁচিয়েছিলেন। আপনি? এই ছবিটা কার? ইনি আমার সেই কুখ্যাত পূর্বপুরুষ, আমাদের বংশের প্রভাব একে নিয়েই চলে আসছে। খুব মিল আছে তো? কি বললেন? না কিছু না, আসুন।
এই পোশাকগুলোই তো চুরি গিয়েছিল, কিন্তু আপনি কোথায় পেলেন? বিমল, জলার ধারে সেই লাশটার কথা তোমার মনে আছে? সে বেচারা সে রাত্রে এই পোশাকগুলো পরে প্রাণ হারালে। তার মানে? হ্যাঁ কুমার বাহাদুর, আপনার ভাগ্য ভালো। আচ্ছা বিমল, মহারাজা 24শে ডিসেম্বর মারা গেছেন না? হ্যাঁ 24শে ডিসেম্বর, কিন্তু হঠাৎ। আচ্ছা কুমার বাহাদুর, আপনি চিত্রলেখা বলে কাউকে চেনেন? চিত্রলেখা? কই না তো, কে সে? সেইটাই তো জানতে চাই। লক্ষণ, আচ্ছা মহারাজা যেদিন মারা যান সেদিনকার সব কথা নিশ্চয়ই তোমার মনে আছে? সব কথা কি আর মনে আছে বাবু, তবে কিছু কিছু আছে বইকি। আচ্ছা মহারাজা যে সেদিন রাত্রে প্রাসাদের বাইরে যাবেন সে কথা তোমায় আগে কিছু বলেছিলেন? আগে হ্যাঁ, তিনি বলেছিলেন রাতে বেরোবেন, ফিরতে দেরি হবে। চিত্রলেখা বলে কোনো মেয়েকে আপনি চেনেন? হ্যাঁ চিনি, সে এই অঞ্চলের একজন নাম করা বাইজি। আচ্ছা মৃত মহারাজার সঙ্গে তার কি কোনো রকম ঘনিষ্ঠতা? ঘনিষ্ঠতা? মহারাজের সঙ্গে এক বাইজির ঘনিষ্ঠতা? কি বলছেন আপনি? আপনার সুমধুর কণ্ঠস্বর আর অপরূপ সৌন্দর্যের কথা এত বেশি শুনেছি যে সত্যি আপনার এখানে এসে গান শোনার আমার বহুদিন থেকে ইচ্ছে ছিল। না না, কথাটা হেসে উড়িয়ে দেবেন না। আর শুধু আমি কেন, আমার এক বন্ধু তো আপনার কথা বলতে একবারে অজ্ঞান ছিলেন, তার কাছে শুনেই তো। আচ্ছা তার কথা নিশ্চয়ই আপনার মনে আছে? কে বলুন তো? কেন, রত্নগড়ের মহারাজা চন্দ্রকান্ত সিংহ রায়। তিনি যেদিনে খুন হন সেই দিনই আপনার এখানে এসে গান শোনার কথা ছিল আমাদের, কিন্তু কি জানো হঠাৎ আপনার একটা চিঠি পেলেন। আমার চিঠি? হ্যাঁ হ্যাঁ, আপনি তো তাকে জলার ধারে একা দেখা করতে লিখেছিলেন, তারপরের ঘটনা তো আপনি সবই জানেন। আমি তাকে জলার ধারে রাখতে লিখেছি? কই, আমি তো তাকে কোনো চিঠি লিখিনি। লেখেননি? কেন লুকোচ্ছেন? এই তো সেই চিঠি। কই দেখি। না না, এ আমার হাতে লেখাই না, সত্যি বলছি। এ আমার নাম করে অন্য কেউ লিখেছে, বিশ্বাস না হয় মিলিয়ে দেখুন। আমি তাকে জলার ধারে আসতে লিখবো কেন? এখানে তো তিনি স্বচ্ছন্দে আসতে পারতেন, এর আগে তো তিনি এখানে বহুবার এসেছেন। সেদিন লক্ষণের হাতে চিঠি দিয়েছিলাম বলে কুমার বাহাদুর নিশ্চয়ই আমার উপর খুব রাগ করেছেন। কিন্তু ব্যাপার কি হয়েছে জানেন? ব্যাপার হয়েছে যে রুগী নিয়ে আমাদের এত বেশি ব্যস্ত থাকতে হয় যে দুদণ্ড বসে যে গল্প করবো সে সময়টুকু পাই না। না না, এতে আর এমন কি হয়েছে? আপনি কিচ্ছু ভাবেন না, আমরা নিশ্চয়ই যাবো। তাহলে কথা রইল কেমন? মিস্টার সেন, আপনি যখন এখানে এসেই পড়েছেন তখন দয়া করে গরিবের বাড়িতে একটু পায়ের ধুলো আপনাকে দিতেই হবে। মিস্টার গাঙ্গুলি, আপনি যেন কিছুতেই ফেল করবেন না, ঠিক সময় যাবেন। আচ্ছা আসি তাহলে এখন। নমস্কার। নমস্কার। আমার কিন্তু খটকা লাগছে স্যার। ভদ্রলোক খাওয়াবার জন্য এত ব্যস্ত কেন? আহা কি মুশকিল, ভদ্রলোক যদি খাওয়াবার জন্য ব্যস্তই হন তো খাবে, তার জন্য খটকা লাগবার আছে কি? তোমার দেখছি সব কিছুতে সন্দেহ করে একটা বাতিক দাঁড়িয়ে যাচ্ছে। লক্ষণ, লক্ষণ, চিঠি কে দিয়ে গেল? আগে লেটার বাক্সে ছিল। লেটার বক্সে? লেটার বক্সে চিঠি আসবে কি করে? আগে তা তুই জানি না। আচ্ছা তুমি যাও। কে লিখেছে কুমার বাহাদুর? মঞ্জুশ্রী। মঞ্জুশ্রী? ও সেই জলার পেতনি? চিঠিটা দেখতে পারি একবার? আজ রাত 9:30 জলার ধারে তোমার প্রতীক্ষায় থাকব, বিশেষ প্রয়োজন। আচ্ছা এর লেখা আর কোনো চিঠি আপনার কাছে আছে? না, এই প্রথম ও আমায় চিঠি লিখল।
কিন্তু জলার ধারে আমাকে যেতে বলল কেন? ওখানে তোর সঙ্গে আমি কোনোদিন দেখা করিনি, হয়তো গোপনীয় এমন কিছু আছে যা নির্জনে জলার ধারেই বলা যায়। ওর সঙ্গে দেখা করব? নিশ্চয়ই। বেশ, তাহলে ডক্টর পালিতের বাড়ি থেকে ফেরবার পথেই বরং যাব। ও, আমি একেবারে ভুলে গেছি, আজ সন্ধ্যেই আমাদের কলকাতা ফিরতে হবে। সে কি? হ্যাঁ, কালকেই আমাদের একটা চার্জশিট দিতে হবে। কোন কেসটা স্যার? বিমল, তুমি একেবারে ভুলে গেছো, বালিগঞ্জে সেই মার্ডার কেসটা। যাও, শীঘ্রই তৈরি হয়ে নাও, তাহলে ট্রেন ফেল করবো। গো অন, হারি আপ মাই ডিয়ার বয়, হারি আপ। কুমার বাহাদুর, আমি বা বিমল কেউই ডক্টর পালিতের নেমন্তন্ন রক্ষা করতে পারলাম না, তার জন্য তার কাছে আমাদের হয়ে ক্ষমা ভিক্ষা চাইবেন। কিন্তু আপনারা না গেলে আমি একা একা যাবো কেন? হ্যাঁ, একাই তো যাবেন, একা যাওয়াই প্রয়োজন। সে কি? হ্যাঁ, একাই যাবেন এবং একা পায়ে হেঁটে ফিরবেন। ডক্টর পালিত যদি সঙ্গে লোক দিতে চান নেবেন না, এমনকি গাড়ি দিতে চাইলেও তাতে উঠবেন না। আর একটা কথা, আপনার যে পোশাকটা চুরি গিয়েছিল সেইটা কিংবা ঠিক সেই রকম কোনো পোশাক পরে নেমন্তন্ন যাবেন, এটা আমার অনুরোধ, আদেশও বলতে পারি। বিমল, 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 ও ইউ লেডি বয়, বিমল। মালগুনো ওখানে রাখো। এই মালগুনো ওইখানে রাখো। মাস্টারমশাই, আচ্ছা, নেক্সট স্টেশন কুসুমপুর না? হ্যাঁ। ও আচ্ছা, আপ ট্রেনটা ওখান থেকে কখন ছাড়ে? 7:39। আর এটা কখন পৌঁছচ্ছে? 6:32। 6:32। আচ্ছা, ধন্যবাদ। আজকাল খেলার তেমন সুযোগ হয় না, আর সঙ্গীও নেই। চন্দ্রকান্ত মারা যাবার পর থেকে খেলাটা একরকম উঠেই গেছে। বসো বসো বসো। এই তোমার বস গেল। কুমার বাহাদুর, ঘড়ি দেখছেন যে আহারের বিলম্ব হয়ে গেল বুঝি? না না, রাতার এমন কি হয়েছে? বুঝি মশাই, বুঝি। আপনাদের তো আবার ঘড়ি ধরে ডিনার খাওয়া অভ্যেস। জানেন, এই গাছেদেরও মানুষের মতো ঠিক সময়ে খিদে পায়, ঘুম পায়। অনেক গাছ তো রাত্রির বেলা পাতা মুড়ে দিয়ে ঘুমোয়। লজ্জাবতী লতার নাম শুনেছেন নিশ্চয়। প্রফেসর বুঝি আবার বোটানি নিয়ে পড়েছেন। বড় দেরি হয়ে গেল কুমার বাহাদুর, একটা সিরিয়াস কেস নিয়ে পড়েছিলাম, ছেড়ে আসতে পারিনি। আপনাকে এইভাবে বসিয়ে রাখা? না না, আমি তো বেশ আছি। কার টেলিগ্রাম ডাক্তার বাবু? কোনো খারাপ খবর? না, মিস্টার সেন টেলিগ্রাম করেছেন, হঠাৎ একটা জরুরি কাজে কলকাতা চলে গেছেন তাই। আমি দেখি খাওয়া দাওয়ার কতদূর কি ব্যবস্থা হলো। হ্যাঁ হ্যাঁ, দেখুন দেখুন, রাত তো অনেক হলো। ঘোড়া সামলাও খুড়ো। বা বাবা, ধরে চাল চিপিয়েছো তো বাবা। সঞ্জীব বাবু, হালে পানি পাচ্ছেন না তো? কি বললে? হালে পানি পাচ্ছি না আমি, হালে পানি পাচ্ছি না। আচ্ছা দাঁড়াও তো। এই আমার কিস্তি, এবার শিবের বাবারও 7 দিন এই যে রক্ষে করে। প্রফেসর, প্রফেসর ডাকো,
চাকর রাজা কিরকম সৈন্য বেষ্টনী ভেঙে পালাচ্ছে। এবারে সব দয়া করে গাত্রোত্থান করুন, আহারের ব্যবস্থা হয়েছে। সঞ্জীব বাবু তো দাবা পেলে খাওয়া দাওয়া সবই ভুলে যান। আরে খাওয়া দাওয়া তো রোজই আছে, কিন্তু এই বাজিটা না সেটা আমি উঠছি না। আরে এদিকে রাত যে অনেক হলো। রাত আবার কোথায় হলো, এই তো সবে কলির সন্ধে। তবে সূর্যকান্তর জন্যে সূর্যকান্ত গেলে কোথায়? তাই তো, আমি তো একটু আগেও তাকে দেখেছি। তবে রতন কুমার বাহাদুরকে দেখেছি আগে না তো? তাহলে খুঁজে দেখো না, আজকালকার ছেলেদের নিয়ে আর পারা গেল না। কখন যে কি করে কি ভাবে বাবু, কে খুঁজে পেলি আগে না তো? তাই তো, আলো নিয়ে আমার গাড়ি বার করছে। ঠিক যা, আমি নিজে একটু খুঁজে দেখি। একটা কাণ্ড বাঁধানে দেখছি, আমি তখনই বলেছিলাম যে আজকের দিনটা ভালো নয়। প্রফেসর, প্রফেসর চলো চলো আমরা একবার খুঁজে দেখি গে যাই। আমি শেষকালে কি বেঘরে প্রাণটা হারাবে, আর বিষয়ের যত সব ঝঞ্ঝাট সব আমার ঘরে এসে পড়বে। মা মা তোর ইচ্ছাই পূর্ণ হোক মা। আরে নিতাই নিতাই লণ্ঠনটা বার কর। লক্ষণ লক্ষণ, কুমার বাহাদুর ফিরেছেন কি? তিনি তো আপনার ওখানে। মা সত্যি তুই পাশে নি, বেশ তোর ইচ্ছাই তাহলে পূর্ণ হোক। Thank you.
কুমার কুমার ও আপনি মিস্টার সেন আপনি এখানে কুমার আপনার বিশেষ কিছু হয়নি তো এই যে আপনারা এত গোলমাল হইচই ব্যাপারখানা কি আর ব্যাপার কি সবই মামার ইচ্ছা কি সূর্যকান্ত তুমি এখনো আছো তো মা মা ওটা কি কোনটা ওটা ওটা আপনাদের জলার ভূত রাম 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 কাশ ইজিপ্ট থেকে আমদানি করা বিমল বেটা জোর মেকআপ করেছে তো লক্ষণ এ কাঁদছে কেন এ লোকটা কে ওর স্বামী জেল পালানো ডাকাত খুনে আসামি পুলিশের ভয়ে জলায় লুকিয়ে থাকে সাবিত্রী বড্ড কান্নাকাটি করত তাই আমি জানলা দিয়ে আলো দেখি ওকে ডাকতাম খাবার টাবার দিতে তাহলে কুমার বাহাদুরের পোশাক চুরি তোমারই কীর্তি আগে হ্যাঁ ও চলে যাবে বলেছিল বলে তাই পোশাক টোশাক গুলো আমিও কেনে দিয়েছি কিন্তু স্যার এই লোকটা সেরাত্রে নিশ্চয়ই মারা গেছিল আমি নিজে চোখে দেখেছি স্যার স্টেশনের কুলিটা আরে আরে ব্যাপার কি আপনারা কেউ একে চেনেন নাকি এই কুমার বাহাদুরকে খুন করতে গিয়েছিল কি সাংঘাতিক কথা না খুন করতে চাইছিল আর একজন এ তার হাতের পুতুল মাত্র কিন্তু তার খেলা বোধহয় আজ সে মিস্টার সেন আমার খেলা এখনো শেষ হয়নি আগে ওকে ধরি তারপর নিজের মুখে শুনবে রাস্তা নিশ্চয়ই আছে এর আগে আমি আর একদিন এসেছিলাম এসো এখানে কি পথ বন্ধ
বাপ মা মারা যাবার পর আমি তোকে বাঁচিয়ে রেখেছি, নিজের মেয়ের মতো বড় করে তুলেছি। আর শেষে তুই কি না? কেন আমাকে বাঁচিয়ে রেখেছ? কেন আমার মরতে দিলি না? দিনের পর দিন তাহলে তোমার পাপ ষড়যন্ত্রের ভাগ আমাকে নিতে হতো না? পাপ ষড়যন্ত্র? তুমি আমার সম্বন্ধে কি জানো? সব জানি, তোমার সম্বন্ধে আমি সব জানি। আমার বলতে পেত্রী হিসেবে কুমারকে ভয় দেখাবে, যাতে সেখান থেকে চলে যায়। আর মনে মনে চাইতে আমাকে দেখে আকৃষ্ট হয়ে সে যাতে জলায় রোজ আসে তোমার হত্যার সুবিধা। আমি আরো জানি তুমি রোজ রাত্রে লাউডস্পিকারে ভুতুরে হাসি হাসতে। আমার সম্বন্ধে তুমি অনেক জানো দেখছি। তাহলে এও জেনে রাখো, আজই রাত্রে মঞ্জুশ্রীর চিঠি পেয়ে সূর্যকান্ত জলার ধারে এসেছিল। তোকে সাবধান করে দিয়েছিলি। আমি বলবো না। বলবি না? মারো, যত খুশি মারো, আর তোমার বেঁচে ভয় করি না। করো না। Calm down.
Run down or I'll shoot you. Run down. জলার ধারে এমনি এক রাতে মহারাজা চন্দ্রকান্ত মারা গিয়েছিলেন। আজ এই পরিবারের আর একজন কিছু বলছেন স্যার? এই রাজ পরিবারের একজন? হ্যাঁ, সে কি ডাক্তার মানে প্রফেসর? হ্যাঁ, হলঘরে সেই অত্যাচারী রাজা রয়্যাল পেন্টিং এর সঙ্গে প্রথম দিনই আমি এই দাড়ি গোঁফওয়ালা আনন্দরামের চেহারা সাদৃশ্য দেখেছিলাম। কুমার বাহাদুর, রাজ পরিবার থেকে বিতাড়িত ইনি আপনার কাকা। কাকা কে? ইন্দ্রকান্ত ছোট বাবু? আই এম সরি ফর ইউ মাই বয়, বাট দ্যাট ওয়াজ মাই স্ট্রাগল ফর এক্সিস্টেন্স ফর জাস্টিস। কিন্তু আমার অন্যায় হয়েছিল, আমি ভুল করেছিলাম, কিন্তু মঞ্জুশ্রী ও চিঠি লেখেনি কিছু। আপনি আমাকে ক্ষমা করবেন ডক্টর পালিত, আমি আপনাকে সন্দেহ করে সত্যি অন্যায় করেছি। অন্যায় করনি, ভুল করেছিলে। আমি খবর নিয়ে জেনেছি যে ডক্টর পালিত সত্যি একটা খুব সিরিয়াস কেস নিয়ে ব্যস্ত ছিলেন, আর তোমার ইনভেস্টিগেশনের সঙ্গে ওর যাতায়াতটা অবশ্য আশ্চর্য রকম মিলে গেছে। কিন্তু রাজ পরিবারের ইনি একজন সত্যি শুভানুধ্যায়ী। আপনাকে ধন্যবাদ মিস্টার সেন, কুমার বাহাদুরকে এই বিপদ থেকে রক্ষা করার জন্য আপনাকে অশেষ ধন্যবাদ। দেখুন তো কুমার বাহাদুর, কলকাতায় এই ছবিটাই আপনার কাছ থেকে চেয়ে নিয়ে গিয়েছিল কিনা? হ্যাঁ, কিন্তু ওই কুলিটাই ফটো পেল কি করে? খুব সহজেই, কলকাতায় যে চাপ দাড়িওয়ালা লোকটা আপনার কাছ থেকে এই ছবি চেয়ে নিয়ে গিয়েছিল সে লক্ষণ নয় এই আনন্দরাম, আর ওই বোবাকালা কুলিটাকে। ও এই ছবিটা দিয়েছিল আপনাকে চিনে রাখবার জন্য। কিন্তু আমি ভাবছি হেরিডিটি কি আশ্চর্য জিনিস, চার পুরুষ আগেকার এক পূর্বপুরুষের সঙ্গে চেহারার মিল তো আছেই, দুষ্টবুদ্ধিরও কি অদ্ভুত মিল। পেতনির প্রবাদটাকে কি আশ্চর্য রকম কাজে লাগিয়েছে। বাট ক্রাইম নেভার পেজ, পুয়র মিসগাইডেড জিনিয়াস।